নির্লজ্জ বান্ধবী। রিমি ও পূজা ভালো বান্ধবী ছিল। তারা স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত একসাথেই পড়াশোনা করেছে। রিমির গায়ের রং শ্যামলা দেখতে ছিল, সাধারণ। অপরদিকে পূজা ছিল অনেক সুন্দর দেখতে। কিছুদিনের মধ্যেই রিমির পরেশ নামের এক ছেলের সাথে বিয়ে হয়। রিমি বাড়ির সমস্ত কাজ করত এবং তার শাশুড়ি নীলিমা ও স্বামীর খেয়াল রাখত। একদিন পরেশ রিমির জন্য অনেক গিফট নিয়ে আসে। পরেশ, আজ ছুটির দিনও তুমি এতক্ষণ কোথায় ছিলে? হ্যাপি বার্থডে রিমি, আমি তোমার জন্য গিফট আনতে গিয়েছিলাম। এবার দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। আমার বার্থডে তোমার মনে আছে? আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম, গিফটগুলো অনেক সুন্দর। আচ্ছা পরেশ, আমি এত খারাপ দেখতে তবুও তুমি আমাকে এত ভালোবাসো কেন? আরে রিমি, ভালোবাসা মন থেকে হয়, রূপ দেখে নয়। অপরদিকে রিমির ছোটবেলার বান্ধবী পূজার রাজু নামের এক ছেলের সাথে বিয়ে হয়। বিয়ের পরের দিন সকালে, রাজু চলো আমরা শপিং করতে যাই, এই নতুন বিয়ে হয়েছে, আমার এখন অনেক জামা কাপড়ের প্রয়োজন। সে ঠিক আছে, কিন্তু এখন যেতে পারবো না, বিকেলে অফিস থেকে ফিরে তোমাকে শপিং করতে নিয়ে যাব। না না না, আমি কিছু জানি না, আমি এখনই শপিং করতে যাব, আজকে রান্নাও করব না, বাইরেই লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য এটুকু তো করতেই পারি, আমি বরং বসকে ফোন করে আজকে ছুটি চেয়ে নি। এরপর রাজু বসের সাথে কথা বলে ছুটি নিয়ে নেয়। তারা দুজন মিলে শপিং করার পর লাঞ্চ করে বাড়ি ফেরে। পূজার শ্বশুর শাশুড়ি ছিল না, তাই তার যখন যা ইচ্ছা হতো সে তাই করত। একদিন, রাজু চলো শপিং করতে হবে, সব কাপড় পুরনো হয়ে গেছে। কি বলছো তুমি, এখন এক মাস হয়নি তুমি শপিং করেছো, আবার শপিং? কিছু বলছি না বলে তুমি মাথায় উঠে যাচ্ছ দেখছি, বারবার ছুটি নিয়ে নিয়ে অফিসে আমার রেপুটেশন অনেক খারাপ হয়ে গেছে। এই বলে রাজু রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পূজাও অনেক রেগে যায়। এরপর থেকে পূজা ও রাজুর মধ্যে ছোট ছোট কথা নিয়ে অনেক ঝামেলা হতে থাকে। একদিন অফিসে, রাজু আমি অফিস বন্ধ করছি, আমি বিদেশে কোম্পানি খুলেছি, সেখানেই কাজ হবে এবার থেকে, সব এমপ্লয়কে বলে দিয়েছি, তোমাকেই বলা বাকি ছিল। কিন্তু স্যার, এই সময় চাকরি চলে গেলে আমি খুব সমস্যায় পড়ে যাব। এতে আমার কিছু করার নেই রাজু, তুমি অন্য জব খুঁজে নাও। এরপর রাজু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে সে দেখে পূজা একটা ফ্রিজ কিনেছে। এই দেখো রাজু, নতুন ফ্রিজ, কেমন হয়েছে বলো? চুপ করো তুমি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোমাকে বিয়ে করে আমার লাইফ শেষ হয়ে গেছে, আমার জবটাও চলে গেল, যা টাকা সঞ্চয় করেছিলাম তা থেকে তুমি আবার ফ্রিজ কিনেছো? এসব কি বলছো তুমি, তোমার চাকরি চলে গেছে, এবার কি হবে আমাদের? এবার ডিভোর্স ছাড়া আর কিছুই হবে না, তুমি নিজের লাইফ নিজে বুঝে নাও। রিমি কত ভালো আছে, ওর স্বামী ওকে কত ভালোবাসে, কত কিছু গিফট দেয়, আর তুমি আমাকে শপিং এর টাকা চাও দিতে পারো না, তোমার মতো লোকের থেকে ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। কিছুদিন এইভাবে ঝামেলা চলার পর রাজু ও পূজা নিজেদের ইচ্ছায় ডিভোর্স নিয়ে নেয়। ডিভোর্সের পর পূজা নিজের পুরনো বাড়িতে থাকতে শুরু করে। একদিন পূজা তার বান্ধবী রিমির বাড়ি যায়। রিমি কেমন আছিস? ভালো আছি রে, তুই কেমন আছিস বল? রিমি আমার আর রাজু ডিভোর্স হয়ে গেছে, এখন আমার একটা চাকরির খুব প্রয়োজন, তুই যদি পরেশকে বলি একটা জব খুঁজে দিস তাহলে অনেক সাহায্য হবে। তোকে চিন্তা করতে হবে না, পরেশ অফিস থেকে বাড়ি ফিরলে আমি ওর সাথে কথা বলবো। তারা দুজনে কথা বলছিল তখনই রিমির শাশুড়ি নীলিমা সেখানে আসে। শাশুড়িকে দেখে রিমি বলে, মা এ হলো পূজা, আমার ছোটবেলার বান্ধবী, কেমন আছেন আন্টি? ভালো আছি। পূজা তুমি কিন্তু লাঞ্চ না করে বাড়ি যাবে না, তুমি আমাদের বৌমার ছোটবেলার বান্ধবী বলে কথা। এরপর সবাই মিলে লাঞ্চ শেষ করে। লাঞ্চের পর রিমি বাড়ি ফিরে যায়। পরেশ অফিস থেকে বাড়ি ফেরার পর রিমি তাকে বলে, পরেশ আজ পূজা এসেছিল, ও ডিভোর্স হয়ে গেছে, তাই একটা জব চাইছিল। কোনো অসুবিধা নেই, অফিসে একটা পোস্ট খালি আছে, তুমি কাল থেকেই পূজাকে অফিস জয়েন করতে বলো। পরের দিন সকালে পূজা অফিসে যায়।
পূজা পরেশকে দেখে মনে মনে বলে, পরেশকে কত সুন্দর দেখতে, রিমিকে পরেশের সাথে মানায় না, রিমির জায়গায় আমি হলে বেশি মানাতো। পূজা, এই হলো তোমার কম্পার্টমেন্ট, এবার তুমি মন দিয়ে কাজ করো। পরেশ, তোমাকে চিন্তা করতে হবে না, আমি ভালো করে কাজ করব। পূজা প্রতিদিন অফিসে গিয়ে সকলকে দেখতো এবং বিয়ে করার জন্য বেশি স্যালারিওয়ালা এমপ্লয় খুঁজতো। একদিন, ইস, আমার মাথাটাই খারাপ, এতদিন ধরে ভাবছি কোনো এমপ্লয়কে পটাবো, কিন্তু এমপ্লয়ের থেকে তো মালিকের টাকা বেশি হয়, পরেশকেই পটাতে হবে। রিমিকে কত খারাপ দেখতে, তাই আমি প্রপোজ করলে পরেশ না করতে পারবে না। এরপর পূজা পরেশের কাছে যায়। পরেশ, আসতে পারি? আরে এসো এসো পূজা, বলো কোনো কাজ ছিল? আরে না না, আসলে কাজ করতে করতে একটু বিরক্ত লাগছিল, তাই এলাম। বসো, তোমার জন্য চা বা কফি কিছু আনাবো? সেসবের কোনো প্রয়োজন নেই, আমি বসে বসে একটা কথা ভাবছিলাম। কি কথা বলো? ভাবছিলাম, তুমি এত বড় কোম্পানির মালিক আর তোমাকে দেখতেও হ্যান্ডসাম, তুমি রিমিকে বিয়ে করলে কেন? রিমিকে তো দেখতে খুব একটা ভালো নয়। রিমিকে আমি রূপ দেখে বিয়ে করিনি, রিমি দেখতে খুব বেশি সুন্দর না হলেও তার ব্যবহার এবং চরিত্রে আমি ইমপ্রেস হয়ে গেছি। আজকালকার সময় তোমার মতো লোক থাকে, আমার তো জানাই ছিল না। ঠিক আছে পরেশ, আমি এখন আসছি, কাজটা শেষ করে নি। এরপর পূজা কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। পরের দিন সে অফিস যাওয়ার পথে পরেশদের বাড়ি যায়। কিরে পূজা, আজ হঠাৎ এখানে কি মনে করে? অফিসেই যাচ্ছিলাম, ভাবলাম যাওয়ার পথে তোর সঙ্গে দেখা করে নি। বস, তবে চা খেয়ে যাবি। রিমি, কয়েকদিন থেকে আমার পরেশের উপর সন্দেহ হচ্ছে, আমার মনে হয় পরেশ বাইরে কোনো মেয়ের পাল্লায় পড়েছে। হঠাৎ তোর এরকম মনে হওয়ার কারণ কি? তুই কখনো লক্ষ্য করিসনি পরেশ কত তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে যায় আর কাজ থেকেও কত দেরি করে ফেরে? অফিসেও সে সবসময় ফোনে কথা বলে। এরকম কোনো ব্যাপার নয়, আসলে তার উপর কাজের অনেক চাপ থাকে, তাই তাকে অফিসে থাকতে হয়। রিমির কথা শুনে পূজা সেখান থেকে বেরিয়ে অফিসে চলে যায়। অফিসে বসে পূজা ভাবে, এদের মধ্যে তো দেখছি কোনো ভাবেই বিচ্ছেদ করানো যাচ্ছে না, এবার আমাকে কোনো বড় ধরনের প্ল্যান করতে হবে। পূজা এসব ভেবে আবার নিজের কাজ করতে থাকে। একদিন অফিসে এসে পূজা পরেশকে বলে, পরেশ, আমি তোমাকে আগেই বলেছিলাম যে রিমি তোমার যোগ্য নয়, তোমার রিমি গোপনে গোপনে এক ছেলের সঙ্গে দেখা করে। এসব তুমি কি আজে বাজে কথা বলছো? রিমির ব্যাপারে এত খারাপ কথা বলতে তোমার লজ্জাও করলো না? তোমার যদি বিশ্বাস না হয়, তবে তুমি কাল যখন রিমি বাজার করতে যাবে তখন দেখে নিও। পরের দিন রিমি যখন বাজার করতে যায়, পূজার কথা মতো পরেশ তাকে অনুসরণ করতে শুরু করে। কিছু সময় পর পরেশ দেখে পূজা বাজারে একটি লোকের সঙ্গে কথা বলছে। এই দেখে পরেশ তার অফিসে চলে যায়। তুমি ঠিকই বলেছিলে পূজা, রিমি এক লোকের সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, এবার দেখলে তো আমার কথাটাই সত্যি হলো। পূজা, কাল আমি রিমির ব্যবস্থা করব, কাল তুমিও বাড়িতে থাকবে। পরের দিন সকালে, কাল তুমি যে লোকটির সঙ্গে বাজারে দেখা করেছিলে সেই লোকটি কে রিমি? কোন লোকটি পরেশ, তুমি কার কথা বলছো? পরেশ, রিমি এত সহজে তার ভুল স্বীকার করবে না, আমি তো বলি তুমি ওকে বাড়ি থেকে বার করে দাও। হ্যাঁ, বার করে দেব, কিন্তু তার আগে একজনকে ডাকি। এই বলে পরেশ সেই বাজারের লোকটিকে ডাকে। দেখো তো পূজা, এই লোকটিকে তুমি চিনতে পারছো কি না? আমি ওকে কি করে চিনব? এটাই সেই লোক যাকে তুমি রিমির কাছে পাঠিয়েছিলে, যাতে আমার সন্দেহ হয় যে রিমি লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। রিমি, এই লোকটি তোমার সঙ্গে কথা বলে যাওয়ার সময় আমি লোকটিকে ধরেছিলাম, একটু চাপ দিতেই লোকটি সব সত্যি কথা বলে দিয়েছে। ছিঃ পূজা, ছিঃ, তোমাকে আমি নিজের বান্ধবী ভেবেছিলাম আর তুমি আমার সংসারটাই ভাঙার চেষ্টা করলে। জানো পরেশ, কদিন আগে পূজা তোমার ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলছিল। হ্যাঁ জানি রিমি, পূজা আমাকেও তোমার ব্যাপারে অনেক কিছু বলেছিল। শুনে নাও পূজা, কাল থেকে তোমাকে আর অফিসে আসতে হবে না। এরপর পূজা দুঃখী মনে সেখান থেকে বাড়ি ফিরে যায়। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। গল্পটিকে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
এরই সঙ্গে বন্ধুরা আপনারা এই গল্পটি কোন কোন জায়গা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান।